हेलो सबाई के आशा करछि तोमरा सबाई सुस्थ आछो भालो आछो आर गुड मर्निंग वेलकम टू माय ब्लॉग चैनल। आज के 11 सेप्टेम्बर सान्डे तो आमी तोमादेर साथे एटाई शेयर करब जे आज के आमी सारा दिन की करते चलेछि आर कल रात थेके आमार एकटु जर एसेछे शरीरटा खूब एकटा भालो नेई रोज रोज एसीते थाका होये जाच्छे तो सेई जोन्नोई होयतो जरटा एसेछे आमी ठीक जानि ना जे कारणटा कि प्यारास्टामल खेये नियेछि देखि कमे किना আর চলো দেরি না করে আজকে এই ব্লগটা স্টার্ট করা যাক। হোপ তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো ব্লগটা। অনেকক্ষণ সকাল থেকে আকাশটা মেঘলা করেছিল, এখন একটু বৃষ্টি নামলো, তো আমার শাওরাফুলি যাওয়া আছে। হোপ যাতে বৃষ্টিটা জোরে না হয় প্লিজ। দেখো প্লুটো বৃষ্টি দেখছে, और এই জায়গাটা হচ্ছে ফেভারিট প্লেস, ও সব সময় আমাদের উপরে এই জায়গাটাতেই ও বেশি সময় কাটায়। এখান দিয়ে ও রাস্তায় লোকজন দেখতে পারে, বৃষ্টি হলে বৃষ্টিও দেখে, মাঠে যখন খেলা হয় ও খেলাও দেখে, এখান দিয়ে যখন অন্য কুকুররা চিল্লামিল্লি করে তখনও এখানে এসেই বসে দেখে জোড়া কেন এত চেঁচাচ্ছে। কি হয়েছে ভুটো, তুমি বৃষ্টি দেখছো? ভুটো পুটো খুব ব্যস্ত বৃষ্টি দেখতে, পাত্তা দিচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। দেখো ব্রেকফাস্ট খাওয়ার জন্য আরেকজন ওখান থেকে উকি মারছে, ও তো সব খাওয়ার দেখলেই এরকম উকি মেরে থাকে। 1 2 3 কিউট প্লুটো, গুড মর্নিং প্লুটো। এরকম সবসময় আমরা কিছু খেলে এখানে বসে থাকে আর মায়া মায়া চোখ করে আমাদের দিকে তাকিয়ে থাকে, ওকে কিছু না দিয়ে খাওয়াও যায় না। আবার এমন এমন কিছু খাবার আছে যেগুলো ওর জন্য ভালো না, তখন একটু প্রবলেম হয়ে যায় আমাদের জন্য। কিন্তু দেখো এত কিউট করে বসে থাকলে কিভাবে কাউকে না খাওয়ার দিয়ে থাকা যায়। আবার মুখ লোকাচ্ছে, ওই এনে আইজি এনে বললেই তাকাচ্ছে, দেখো লজ্জাও পায় আবার একটু একটু করে। দেখো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে যাব। দিব্যেন্দু রেডি হচ্ছে, ও রেডি হয়ে নিলেই আমরা বেরিয়ে যাব। আমাদের যাওয়ার কথা 12টার সময়, আমি একটু লেট করে বেরোচ্ছি কারণ শরীরটা ভালো লাগছিল না। ও রেডি হয়ে নিলেই আমরা এখনই বেরিয়ে যাব, আর যাদের আসার কথা তাদের টাইম দিয়েছি 12টায়। আমি নিজে 12টায় এখনও বেরোতে পারিনি, বেরোবো তো। আমি জানি তোরা লাইফটা মানে ভিডিওটা পরে দেখবি, তো প্লিজ রাগ করিস না, একটু দেরি হবে, একটু ওয়েট করিস, আমি এখনই যাচ্ছি। তো আমি শাওরাফুলি পৌঁছে গেছি, আমার একটু কাজ আছে, আমি ভিডিওস বানানোর জন্য একটু শুট করব, তো আমি প্রিপারেশন তার জন্য নিচ্ছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো যে আমি কী কী করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মডেলকে এবার সাজানো হবে, সুন্দর করে দেওয়া হবে, আরও সুন্দর, সুন্দরীকে আরও সুন্দর করে দেওয়া হবে। এটা আমার খুব প্রিয় মডেল, সব কিছুতেই আমার থাকে, সব লুকে ওক সাজানো হয়ে গেছে, ওর বিয়ের সময় আর সাজানোর কোনো দরকার নেই আমার। তো আমি যে শুটটা করছিলাম ওই শুটটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমার মডেল, তোমরা জানাও যে ওকে কেমন লাগছে, ও আমারই একটা স্টুডেন্ট সুরভি। তো এই যে ভিডিওটা আমি করেছি, এই ভিডিওটা আমি ছোট ছোট ক্লিপিং করে ইউটিউব চ্যানেলে আপলোড করব, তো তোমরা দেখতে থাকো পেজটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে গেস্ট বল তোর আজকে কেমন লাগলো? সে আজকে আমার খুব ভালো লেগেছে, প্রতিবারই খুব ভালো লাগে, আজকেও খুব ভালো লেগেছে, আজকে বেশি ভালো লেগেছে। আজকে তোকে অন্যরকম লুকস করা হয়েছে। হ্যাঁ ওয়েস্টার্ন মানে এরকম ড্রেসে কখনো করিনি, সব সময় মানে ওই ব্রাইডাল রিসেপশন এগুলোই করেছি, আজকে আমার খুব ভালো লাগছে, সিম্পলেরও খুব ভালো লেগেছে। তো আমরা তিনজন বিরিয়ানির জন্য অপেক্ষা করছি যে কখন বিরিয়ানি আসবে আর আমরা খাবো। তিনজনে খুব টায়ার্ড হয়ে গেছি কাজ করে, তো বিরিয়ানি আসুক, তোমাদের দেখা যে বিরিয়ানিটা খেয়ে যে কেমন হয়েছে। বিরিয়ানি আমাদের চলে এসছে, দাও দাও দাও, আর পাচ্ছি না। খুব সুন্দর লাগছে, দেখি কি দেবে। আচ্ছা তোমার এটা কোনটা?
এটা ফ্যান্সি আমার বয়টা এখনো আসেনি তো দেখো বিরিয়ানিটা কি ইয়ামি দেখতে লাগছে উই জাস্ট কান্ট ওয়েট কি রে মুমিতা তো ডায়েটের কি হলো খাতাম ডায়েট করবি না আজকের জন্য শেষ আমার কাছে থেকে ডায়েট হবে বিরিয়ানি এরকম করে রোজই খেয়ে নিচ্ছি বিরিয়ানি ডায়েট জিরো বিরিয়ানি ছাড়া কোনো ডায়েট করে কি অবস্থা रिव्यू दीची कैमन देखल पुरोटाई शेयर करब चलो देखते थको ब्लॉग टा রাত্রি বেলাতে ওরা ক্যাট ফুড খায় সকাল বেলা মাছ এনে দেওয়া হয় মাছ দিয়ে ভাত খায় অনেক সময় শুধু মাছ খায় তো আমরা জাস্ট এই ফিরলাম ব্রহ্মাস্ত্র দেখে ডিনার করে ওপরে এলাম তো তোমাদের সাথে রিভিউটা এবার শেয়ার করব যে আমাদের ফিল্মটা কেমন লেগেছে চলো বলো আমার দেখো ওভারঅল যদি ক্রিয়েটিভিটি দিক থেকে বলো ভিএফএক্স এর দিক থেকে বলো তো সিনেমাটা ভীষণ ইউনিক এরকম এত বিগ বাজারের সিনেমা আর এরকম আর মুভিটা দেখতে দেখতে একবার মনে হয় যে বলিউড থেকে হিট করেছে পুরো হলিউডের মতো আর একটা কথা বলতে চাই যে ওভারঅল মুভিটা ভালো গুড মুভি নট এক্সেলেন্ট নট ব্যাড ও তো এখন দেখছি অনলাইনে আর পার্ট অফ অডিয়েন্স যেটা বলছে খুব খারাপ মুভি দেখা যাচ্ছে না ঘুমিয়ে পড়ছে সবাই এরকম কিছুই নয় যথেষ্ট এন্টারটেইনিং ঠিক আছে কিছু কিছু জায়গায় ডাইরেক্টর একটু হ্যাঁ কিছু কিছু জায়গায় একটু বেশি প্রেম ঢুকিয়ে দিয়েছে তো সেটা একটু এডিটিং হ্যাঁ সেটা একটু এডিটিং লাগছিল একটু কম করলেই পারতো বাট অয়ন মুখার্জি ইজ আ গুড ডাইরেক্টর হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে একটা ট্রেন্ড চলছে একটা সেকশন অফ অডিয়েন্স আর অনেক ক্রিটিকরা খুব বাজেভাবে মুভিটাকে ব্যাশ করছে তো এরকম কিছুই না যথেষ্ট ভালো মুভি হ্যাঁ কিছু ডাইরেক্টোরিয়াল প্রবলেম ছিল আমরা রণবীর কাপুরের থেকে একটা ম্যাচিওর একটা এক্সপেক্ট করেছিলাম বাট ওভারঅল ইজ এ গুড মুভি খুব খারাপও না খুব ভালোও না ঠিক আছে তো যেহেতু এটা ট্রায়োলজি তো আমরা এক্সপেক্ট করবো আয়ন মুখার্জি আরও বেটার ডাইরেক্ট করবেন আর বাকি যারা অ্যাক্টর তারা খুব ভালো করেছেন যেটা বলার কথা সেটা হচ্ছে এই যে নেগেটিভিটি যে মুভিটাকে নিয়ে চলছে এই বয়কট সেখানে হাজার হাজার লোক ইনভলভ একটা টেকনিশিয়ান আছে টেকনিক্যাল ফিল্ডে কাজ করে এরকম পাবলিকও আছে স্পট বয় আছে তো যারা হয়তো এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় তবে হয়তো প্রপার একটা পেমেন্ট পেতে পারে তো তাদের পেটে দয়া করে লাথি মারবেন না ঠিক আছে জাস্ট কিছু রাজ আছে বলে বা নিজের মজা পাচ্ছেন একটা মানে থাকে না স্যাডিস্টিক লোকজন যে ফ্লপ খেয়েছে ভাই আমার দমে ফ্লপ কারো কারোর জন্য খায় না স্ক্রিপ্ট যদি খারাপ হয় তবে মুভি ফ্লপ খায় ঠিক আছে এটা মাথায় রাখবে তো ব্রহ্মাস্ত্র আমি বলবো যে ভালো মুভি পরের পার্ট যেটা দেব বলে যে পার্টটা আসছে আমরা এক্সপেক্ট করবো আরও বেটার করবে ঠিক আছে আর স্পেশাল এফেক্টের ব্যাপারে যদি বলি ভিএফএক্স ওয়াজ টপ নচ তো আমি শুনেছি যে অ্যাভেঞ্জার্সের যারা ভিএফএক্স টিম ছিল তারাই এই মুভিটাতে ভিএফএক্স দিয়েছেন তো ওভারঅল ইট ইজ এ গুড মুভি ঠিক আছে কিছু কিছু জায়গায় ল্যাক লেগেছে স্লাগিশ লেগেছে বাট ওভারঅল ব্যাকগ্রাউন্ড স্কোর বলুন তারপর সংস বলুন কিছু কিছু পার্টে অ্যাক্টিং বলুন সবই ভালো ছিল হ্যাঁ তো অ্যাকচুয়ালি বলিউডে যেহেতু এটা প্রথম এরকম কোনো মুভি এসছে তো অবশ্যই সবার দেখা উচিত সবাই গিয়ে দেখো তাহলে তোমরা যে বলো না যে বলিউড কোনো নতুনত্ব কিছু বানায় না
অর এনিথিং, তো সেটা আই থিঙ্ক যে এরকম মুভি যদি তোমরা দেখতে যাও তাহলে ওদেরও ইচ্ছা হবে যে এরকম মুভি আরো বানাবে, তাহলে ওরা এরকম মুভি বানাতে পারবে। এটা বিগ বাজেটের মুভি, হ্যাঁ, তো অবশ্যই তোমরা দেখো, ঠিক আছে। তো আমি বলবো যে, আমি একটা কথা বলি, আমি বলবো যে অ্যাক্টর অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রোডিউসার ডাইরেক্টর যেন দেখবেন না যারা সিনেমাটার পেছনে, মুভির পেছনে, স্ক্রিনের পেছনে যারা কাজ করেন তাদের জন্য সিনেমাটা দেখবেন, ঠিক আছে। কারণ বিগ বাজেট এখানে কিন্তু যদি মুভিটা এত বড় যদি ফ্লপ খায় তাহলে হয়তো আমাদের বলিউড মানে অলমোস্ট শেষই হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো মুভিটা দেখুন। তো ঠিক আছে চলো, তো যেইটুকুনি আমাদের বলার সেইটুকুনি আমরা বলে দিয়েছি। তো কমেন্টে জানাও যারা যারা দেখেছো ফিল্মটা তোমাদের কেমন লেগেছে। তো চলো আজকের মতো আসছি, গুড নাইট, আবার নেক্সট কোনো ব্লগে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, বাই।